আমাদের ভাই তাজুল ইসলাম সৌদি আরব থেকে প্রশ্ন করেছেন যে রাকাত সময় পর অজু ভেঙে যায় আবার অজু করে কি দুই রাকাত সহ পড়বে না দুই রাকাত বাদ দিয়ে পড়বে না পুরো চার রাকাতই পড়তে হবে আসলে এই মশালাটা অনেকদিন আগে থেকে একটি মতানৈক্য মাসালা বড় বড় আলামায় কেরামগন হাদিসের উপর ভিত্তি করেই মতন রয়েছে তো এখানে বড়ো বড়ো ঐলামা এ কেরামদের মাঝে রাজেহ কোল যেটা যেটা প্রাধান্য পায় সেটা মালিকি মাজহাব বলেন সাফি মাজহাব বলেন হানা হাম্বুলি মজহাবে বলেন এবং জমহুর ওলামা কেরাম যেটা বলেন সেটা হচ্ছে যে না যখন কেউ নামাজে অজু নষ্ট হয়ে যাবে বায়ু নির্গত হবে বা যে কোনো কারণে তাহলে তার সালাত তার নামাজ বাতিল হয়ে যাবে তাকে নতুন করে শুরু করতে হবে আবার কিন্তু হানাফি ফতোয়া রয়েছে যে না কথা না বললে বাকি ও কথা না বললে যদি কেউ অজু করে আসে তাহলে বাকি নামাজ যেটা আদায় করেছে তারপর যা আদায় করবে হয়ে যাবে অর্থাৎ নতুন করে পড়ার দরকার নেই তারা হাদিসও দেয় মান আসাবাহু কাইউন আও রুআফুন আও কলাসুন আও মাদিউন ফালিয়ানসারি ফালিয়াতাওয়া ثم ليبني على সলাতি وهو في ذلك لا يتكلم কিন্তু হাদিসটা কিন্তু দাইফ ইবনে মাজাহ বর্ণনা করেছেন হাদিসটি কিন্তু আপনার হাদিসটি জয়েফ এর সনদে ইসমাইল ইবনে আয়াশ রয়েছেন তাকে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ হাফেত আল-খালিস আল-হাবীব এবং অন্যান্য কিতাবে অনেকেই এটাকে এনাকে জয়েব বলেছেন অর্থাৎ হাদিসটা সহেই নয় অপরদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে হাদিস রয়েছে যেটা আবু দাউদ উল্লেখ করা আবু দাউদে রয়েছে আন আদি ইবনে তালক রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা ফাস হেদু কুমফি সোয়েলা ফালিয়াম সরিফ ফালিয়াতা অব দ্য ওয়ার্ল্ড ইউর তো এই হাদিসে সহী কিনা এই বিষয়ের মতানক্য থাকলেও ইবনে হেব্বান এটাকে সোহী বলেছেন এবং অন্যান্য হাসান বলেছেন এবং শেখ এবনবাজ রহেমাউল্লাহকে প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন যে নাহ যদি কারো সালাতে অজো ভেঙে যায় তাহলে اصح قول العلماء অর্থাৎ علماء کرامের মধ্যে দুটি মত আছে তার মধ্যে সঠিক মত হচ্ছে যে সে উযু করে নতুন করে সালাত শুরু করবে কারণ আল্লাহর রাসূলের হাদিস اذا فسى احدكم في الصلاه فلينصرف وليتوضا ثم ليعد ليعد এটা ইমাম আহমদ এবং আহলুস সুন্নাহ এবং ইবনে হাজার ফুলগুলমারামতেদে উল্লেখ করেছেন কাজেই এটাই ফতোয়া আমরা যদি কেউ কারো অজু নষ্ট হয়ে যায় ওজু করার পরে পুনরায় নতুন করে সালাদ শুরু করবে আল্লাহ তাআলা